Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Onyx Mom USA. হাজির হলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমি রান্না করেছি বেসিল চিকেন উইথ শ্রিম্প। কিভাবে আমি বেসিল চিকেন রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব। এটা আমি ব্যাম্বু শুট এবং মিক্স ভেজিটেবলস দিয়ে রান্না করেছি। এটা খেতে অনেক মজা হয়, প্লেন রাইস, ফ্রাই রাইস এবং পেটথাই নুডলসের সাথে। তাহলে আসুন দেখি কিভাবে আমি এই রেসিপিটি করলাম। এখানে আমি চিকেন ব্রেস্ট, শ্রিম্প, একটু জিঞ্জার পেস্ট, একটুখানি ওয়াস্টার সস আর লাল মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে লেমন গ্রাস কুচি করে নিয়েছি গুঁড়াটা, আর আদা কুচি করে নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ফুলকপি, লং গ্রিন বিন, বেল পেপার রেড এবং গ্রিন, গাজর, একটু মাশরুম আর ব্যাম্বু শুট আর একটা পেঁয়াজ। এখন আমি একটা প্যানে বাটার গরম করে বাটারটা গলে গেছে, এখন আমি দিয়ে দিব লেমন গ্রাস কুচি, আর দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি। এখন আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এই ডিশটা একটু স্পাইসি হবে, আবার একটু সুইটনেসও থাকবে। এখন দিয়ে দিলাম চিকেন অ্যান্ড শ্রিম্প। এটা আপনারা শুধু চিকেন দিয়েও করতে পারেন, বাট আমি একটু শ্রিম্পও সাথে দিয়েছি, আমার ভালো লাগে। বোথ ফ্লেভার কম্বিনেশনটা খুবই ভালো হয়। আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফিশ সস 1 টেবিল স্পুন। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, এটা যে কোনো ব্র্যান্ডের ফিশ সসে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম একটু সামান্য টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দিলাম একটু স্টিক ফ্রাই সস। এখন দেব একটু সয়া সস। আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। আর এখন দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার। আর এখন দিয়ে দিলাম ব্রাউন সুগার। এখন একটু ভালো করে নেড়ে আমি পানি দিয়ে দিয়েছি, আর অ্যাড করে দিলাম ভেজিটেবলসগুলো। এটা বেশিক্ষণ রান্না করতে হবে না। দেখুন, আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটু বয়ল হলেই বেসিল পাতা দিয়ে নামিয়ে নেব, কারণ এটা সবসময় খেয়াল রাখবেন হাফ কুক করতে হবে, ভেজিটেবলসটা পুরোপুরি সিদ্ধ করতে হবে না। কালারটা খুবই সুন্দর থাকবে, বাট এটা পরে অটোমেটিকলি সফট হয়ে যাবে গরমে। এই তো এটা ভালো মতো বয়েল হয়ে গেছে, দেখতেই পারতেছেন কালারটা খুব সুন্দর আছে। এখন আমি ভেসিল পাতা দিয়ে নামিয়ে নেব। আমি অ্যাড করে দিলাম ভেসিল পাতা। এই তো খুব ইজি রান্না, আর এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে বেসিল চিকেন উইথ শ্রিম্প অ্যান্ড মিক্স ভেজিটেবলস, আর এটা খেতে খুবই মজা হয়। আফটার অল ব্যাম্বু শুটটা আমার খুবই পছন্দ, আর এটা আপনারা সাদা ভাতের সাথে, ফ্রাই রাইসের সাথে সার্ভ করতে পারেন। আর আমি আজকে এটা ফ্যাট থাই নুডলসের সাথে সার্ভ করব। আমি ফ্যাট থাই নুডলসের রেসিপি করিনি, ওইটা অলরেডি আমার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। এই তো হয়ে গেছে আমার ইজি রান্না, বেসিল চিকেন উইথ শ্রিম্প অ্যান্ড মিক্স ভেজিটেবলস, আর এটা খেতে খুবই মজা হয়। আর এই তো দেখতে পারতেছেন আমার ফ্যাট থাই নুডলস অলরেডি আমি রান্না করে ফেলেছি, এইটাও আমি শ্রিম্প অ্যান্ড চিকেন দিয়ে রান্না করেছি। এই তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো নতুন নতুন সহজে পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। আবার দেখা হবে নেক্সট কোনো ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ হাফিজ।